আপু দাঁড়াও 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 একটু দাঁড়াও, সব লিখবো সব লিখবো, একটু দাঁড়াও। আমি তোমার চেহারা দেখে দেখে চিনতে পারি, আমি তোমাদের লিখেছি লিখেছি লিখেছি, 31-41 লিখেছি। কি আমার কথা শোনা যাচ্ছে না আপু? আমার কথা শোনা যায় না? আমার কথা শোনা যাচ্ছে? তাহলে বলো কেন শোনা যাচ্ছে না? আমার এমনি এমনি যখন ওই যে ল্যাপটপ অন করেছি সমস্যা দেখা দিয়েছে, তারপরে আবার ঠিকঠাক করলাম, তারপরে আবার ক্লাসে আসলাম। বুঝো না, যান্ত্রিক জিনিস এইটা, একটা ইয়ে লাগলেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ লিখেছি লিখেছি, 51 অনেক আগে লিখেছি, অনেক আগে লিখেছি। আচ্ছা সব লেখা হয়েছে, রোল টোল সব লেখা শেষ, এখন আর রোল না, এখন আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আমরা গত ক্লাসে, হ্যাঁ লোল 38 লিখেছি, গত ক্লাসে আমাদের পড়া ছিল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, আর পড়া ছিল আরবি 12 মাসের 6টা প্রথম মাসের নাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পড়া জিজ্ঞেস করব। প্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু করব, যেহেতু আমরা সুরা ফাতিহা এখন সবাই পারি, এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিহা আমাকে রোল নাম্বার 9 পড়ে শোনাও। রোল নাম্বার 9 আমাকে বলো, সুরা ফাতিহা আগে বলো, তারপর আমরা পড়া শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা এখন আমরা, হ্যাঁ লিখেছি, এরপরে আমরা যে রোল নাম্বার অনুযায়ী যাদের মোটামুটি পেয়েছি, রোল নাম্বার 51, রোল 51 আমাকে বলো তো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলো কি কি বলো, রোল 51 বলো বলো। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল শবে কদর, শবে বরাত। মাশাআল্লাহ হয়েছে, দেখে দেখে বলেছো আপু নাকি না দেখে? না দেখে, আচ্ছা ঠিক আছে, মুখস্থ করছি কালকে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। ঈদুল ফিতর আমরা কয়েকদিন আগেই তো, ঈদুল আজহা গেল তাই না আমাদের? এই তো গত মাসেই তো আমাদের ঈদুল আজহা শেষ হলো, তারপরে এখন আবার যখন শবে বরাত, তারপরে শবে কদর। আচ্ছা ঠিক আছে, এটা হলো আমাদের প্রধান, এমনি আরো অনেক অনুষ্ঠান আছে ধর্মীয়, কিন্তু এটা হলো আমাদের প্রধান ধর্মীয় উৎসব। আচ্ছা এরপর আমাদের আমি
আচ্ছা ঠিক আছে রোল নাম্বার 1 আসছে ক্লাস তোমাকে লিখেছি রোল 1 আমি লিখেছি প্রেজেন্ট দিয়েছি অনেকক্ষণ আগে দিয়েছি রোল 2 বলি রোল 2 বলবে পরে রোল 2 টি পরে এসেছো জয়েন করেছো রোল 3 আছো ক্লাসে হ্যাঁ রোল 3 লিখবে 5 রোল 3 হ্যামিস বলো বলো তুমি আমাকে আরবি আমরা 6টা মাসের নাম কত ক্লাসে শিখেছিলাম তুমি আমাকে প্রথম 6টি মাসের নাম বলতে পারবে মহরম শাওয়াল রবিউল রবিউসানি জামাদিউল আউয়াল জামাদিউসানি আচ্ছা জামাতুল আউয়াল জামাতুস সানি পর্যন্ত বলেছে থ্যাংক ইউ আর আছে 6টা দেখি তারপরে হলো রোল 8 রোল 8 রোল 8 রোল 8 বলো আপু বলো তো রোল 8 বলো তো প্রথম প্রথম 6টা মাসের নাম বলো দেখি শেখা হয়েছে কিনা রোল 8 বলো আচ্ছা রোল 8 কে পাচ্ছি না রোল 39 রোল 39 মিস আমি রোল 8 আচ্ছা রোল 8 বলো 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 তাড়াতাড়ি বলো কোথায় থাকো যখন জিজ্ঞেস করি মহরম সফর রবি ও আউয়াল রবি সানি জমাদিউ আউয়াল জমাদিউ সানি শেখা হয়েছে মুখস্থ হয়েছে নাকি দেখে দেখে মিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বলি নাই আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করেছি রোল নাম্বার 39 রোল 39 রোল 39 রোল 39 মিস মিস হ্যাঁ রোল 39 বলো তো রোল 39 বলো ঝটপট বলো ঝটপট বলো 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 তাড়াতাড়ি আরবি 12 মাসের প্রথম নামটা বলো প্রথম মাসের নাম আপু তোমার শেখা হয় নাই তুমি আর একটু ভালো করে শিখে তারপরে পড়া দিবে রোল নাম্বার 4 রোল 4 আপু রোল 4 রোল 4 জিমিস বলো 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 শর্ট করে বলো প্রথম বলো মহরম শাওয়াল রবিউল আউয়াল রবিউসানি জামাদিউল আউয়াল জামাদিউসানি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে একদম চকটকট করে বলে দিয়েছে মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা রোল 1 রোল 1 দাঁড়াও রোল 1 আসো ক্লাসে মুসলমানদের ধর্মীয় উৎসব গুলো নাম বলো ঈদুল ফিতর ঈদুল আধা শবে কদর শবে বরাত আচ্ছা আর 12 মাসের নাম আরবিতে এরপর এরপর বলো রোল নাম্বার 18 রোল 18 রোল 18 ক্লাস আছো হ্যাঁ রোল 18 বলো পড়া বলো রোল 11 রোল 11 রোল 11 হ্যাঁ রোল 11 তুমি বলো তুমি বলো মুসলমানদের ধর্মীয় উৎসব গুলো নাম বলো ঈদুল ফিতর ঈদুল আযহা
আচ্ছা এখন 6 মাসের আমরা বল মাশাআল্লাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা তারপর আমাকে পড়া বলো রোল নাম্বার 12 রোল 12 রোল নাম্বার 12 রোল 12 12 জি মিস বারো বলো 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 তুমি বলো যে আরবি 12 মাসের নাম বলো মাশাআল্লাহ ঠিক আছে হয়েছে আচ্ছা তুমি সূরা ইখলাসটা বলো তো সূরা ইখলাস বলো হ্যাঁ তুমি বলো আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে পড়া হয়েছে আচ্ছা রোল নাম্বার 20 রোল নাম্বার 20 আছো ক্লাসে আচ্ছা রোল 20 দাঁড়াও আর 20 বলো পড়া বলো মুসলমানদের ধর্মীয় উৎসব গুলোর নাম বলো রোল 20 রোল 20 ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বড় সবে কদর আচ্ছা তারপরে আরবিতে আরবিতে 12 মাসের নাম আরবিতে 12 মাসের নাম মহরম সফর রজব শাবান রমজান কি বলে আমি বলতে বলে আমি বলতে মামি মহরম সফর রবিউল আউয়াল রবি মিসে বলছে যে মিস আপনার কথা শোনা যাচ্ছে না আমি তো কথা আমি তো কথা এখন শোনা যাচ্ছে আচ্ছা শোনো রোজ 54 রোজ 54 রোজ 54 রোজ 54 রোজ 54 রোজ 54 বলো রোজ 54 বলো যে মুসলমানদের ধর্মীয় উৎসব গুলোর নাম ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বড় তোমার রোল কি এই তোমার রোল কি 54 আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আরবি 12 মাসের নাম আরবি 12 মাসের নাম আরবি 12 মহরম ফসর রমজান
শেখা হয় না, একটু বই দেখা হয়েছে, আর ভালো করে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে হলো রোল নাম্বার, রোল 31, রোল 31, রোল 31। অনেক শোনো, তোমাদের যে মিউট করে রাখো, তোমাদের আওয়াজ শোনা যাচ্ছে, তোমাদের যে কথা শব্দ শব্দ হচ্ছে, যে আমি শুনতে পাচ্ছি না তোমাদের শব্দ শোনা যাচ্ছে। যাদের কথা বলতে বলবো শুধু তারা বলবে, বলো। যাদের কথা বলতে বলবো শুধু তারা বলবে, বলো। কই রোল 31, 31, 41, বলো, পড়া বলো, পড়া বলো। এই যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, বলো বলো বলো। রোল, আচ্ছা শোনো, রোল 31, রোল 31, রোল 41, পড়া শিখো নাই, দুষ্টামি করতেছো, দেখে দেখে বলতেছো, আমি দেখতেছি। আচ্ছা শিখবে, শিখবে, ঠিক আছে, শিখে নেবে, শিখবে, শিখবে, শিখবে। বলো প্রথম 6 মাসের নাম বলো, 41, তাড়াতাড়ি বলো বলো বলো, আমি না বলো, আচ্ছা আচ্ছা শোনো, আমার কথা এখন শোনো, আমি দেখতে পাচ্ছি দুষ্টমি করতেছো, পড়া না বলে শিখা হয় নাই, শিখা হয় নাই, শিখা হয় নাই, আর ভালো করে শিখতে হবে, ভালো করে শিখতে হবে। আচ্ছা রোল নাম্বার, রোল নাম্বার বলো 2, রোল 2 বলো, দুই বলো, দুই বলো, বলো তাড়াতাড়ি বলো, ধর্মীয় উৎসবের নাম আর 6 মাস বলো। আচ্ছা অনেকে শব্দ শোনা যাচ্ছে, শব্দটা মিউট করে রাখো, শোনা যাচ্ছে? তুমি কত রোল, কত আমি জিজ্ঞেস করবো তোমাকে, তুমি অনেক ডিস্টার্ব করতেছো, তোমার ওখান থেকে শব্দ হচ্ছে, তুমি একটু বন্ধ রাখো, আমি তোমাকে জিজ্ঞেস করবো। 43 পরে তোমাকে আমি জিজ্ঞেস করবো, একটু একটু মিউট করে রাখো, তুমি একটু বন্ধ রাখো, তোমার ওখান থেকে শব্দ আসতেছে মনে হচ্ছে, এবং তোমাকে খালি তোমাকেই দেখা যাচ্ছে, স্ক্রিনে শুধু তোমাকেই দেখা যাচ্ছে, তোমাকেই শুধু দেখা যাচ্ছে, খুবই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা এরপরে হলো রোল নাম্বার
রোল নাম্বার 10 10 কে জিজ্ঞেস করেছি পড়া হ্যাঁ 10 কে মনে হয় আগে জিজ্ঞেস করেছিলাম না আচ্ছা রোল 10 বলো রোল 10 বলো ছোট বলো হ্যাঁ বলো বলো ধর্মীয় উৎসবের নাম আর যে 6 মাসের নাম বলো বলো ধর্মীয় উৎসবগুলোর নাম আচ্ছা আর ধর্মীয় উৎসব গুলোর নাম ধর্মীয় উৎসব গুলোর নাম বলো বলো ঈদ উল ফিতর তারপরে ঈদ উল আযহা সবে সবে কদর সবে 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 বরাত আচ্ছা সবে বরাত সবে কদর ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকেও ধন্যবাদ এরপর হচ্ছে রোল নাম্বার 38 রোল 38 16 বলবো না রোল 38 রোল 38 বলবে রোল 38 নাই এরপরে রোল 34 রোল 34 3 4 রোল 34 রোল 34 নাই রোল 16 বলো রোল 16 বলো এখন বলো তোমার রোল এখন আসছে এই জন্য তোমারই জিজ্ঞেস করছি বলো মিস কি বলবো ধর্মীয় উৎসবগুলোর নাম বলবে আর 6 মাসের নাম বলবে ওকে বলো 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 ধর্মীয় উৎসব হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলো হ্যাঁ বলো ঈদুল হ্যাঁ ঈদুল ফিতর ঈদুল আযহা তারপরে সবে কদর সবে বারাত আচ্ছা আর 6 মাসের নাম হ্যাঁ মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিউল আউয়াল জামাদিউল সানি মাশাআল্লাহ সুন্দর হয়েছে ঠিক আছে মাশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আল্লাহ এরপর রোল নাম্বার 43 রোল 43 আছো ক্লাসে আপু রোল 43 রোল 16 রোল 16 শোনো রোল 16 রোল 16 শোনো তোমার একটা বোন আমাদের স্কুলে পড়তো না তোমার বোন ওর ও কোন ক্লাসে পড়তো এখন কোন ক্লাসে পড়ে 9 এ পড়ে 9 এ পড়ে ও এই জন্য সায়েন্সে না কমার্সে কমার্স আচ্ছা ঠিক আছে 9 এর সাথে তো আমার ক্লাস এখন না এই জন্য দেখি না এই জন্য চিন্তা করতেছি তোমার বোন তো একটা পড়তো ঠিক আছে আচ্ছা রোল নাম্বার 43 বলো রোল 43 রোল 43 কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি আপনার ক্লাস নাই তো তাই আপনাকে দেখা হয় না হ্যাঁ 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 আমার কো যে 10 এর সাথে ক্লাস আছে তোমাদের সাথে এবার 9 এর 9 নাজমুন হারমোনিয়াম নাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকো পড়াশোনা কিন্তু করো হ্যাঁ পড়াশোনা করো জিমি দোয়া করেন অবশ্যই মাশাআল্লাহ সবার জন্য দোয়া আছে 43 রোল নাম্বার 43 আছো আপু হ্যাঁ রোল 43 রোল 43 এতক্ষণে বলো রোল নাম্বার 43 রোল 43 রোল 43 জিমিস জিমিস হ্যাঁ রোল 43 আসো ক্লাস দেখি এখন তোমারে রোল 43 হ্যাঁ বলো এখন বলো বলো মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো নাম বলো 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 আপু শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না আচ্ছা বন্ধ করো আমি শুনতে পাচ্ছি না তোমার এখানে শব্দ হচ্ছে প্রচুর শব্দ হচ্ছে বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা
আচ্ছা শোনা যাচ্ছে না, তোমাদের শব্দ হচ্ছে প্রচুর শব্দ হচ্ছে, গত ক্লাসে আমরা ছয়টা নাম পড়েছিলাম, আজকে আবার সে পরের ছয়টা পড়বো, পরের ছয়টা দেখো, রজব ছয় নাম্বার হচ্ছে রোদ তেতাল্লিশ মিউট করো, তোমার সাউন্ড বন্ধ করো, তোমার বাসা রোদ তেতাল্লিশ, হ্যাঁ তোমার রোল কত আপু, রোল কত বলো তুমি, তাহলে বলো ধর্মী, তাড়াতাড়ি বলো ধর্মী, সবগুলো নাম বলো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে কদর, শবে বরাত, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল আউয়াল, জামাতুল সানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা এখন আমরা বাকি ছয়টা, সেই ছয়টা পড়বো, দেখো রজব, শাবান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ, তাই না? এখন আমরা বাকি ছয়টা, আপনাকে তো আমি, ওমা এত কথা বলে কি, রজ বলো, রজব, শাবান বলো, রজব, শাবান, রমজান, শাওয়াল, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ। আমরা এইটা আমাদের পড়া থাকবে আরবি বারো মাসের নাম, শোনো আমাদের হোমওয়ার্ক লিখে রাখো, হোমওয়ার্ক লিখো, এটা পৃষ্ঠা নাম্বার ২৬, পৃষ্ঠা নাম্বার ২৬, আচ্ছা শোনো সবাই হোমওয়ার্ক লিখো, বাড়ির কাজ লিখো, লিখো আট, তারিখ দাও ৮-৮-২১, ওয়ালাইকুম আসসালাম, লিখছো ৮-৮, আমি আচ্ছা দেখেছো, তারপরে লিখো বাড়ির কাজ লিখবে, খাতায় লিখবে, না প্রথমে দেখে লিখবে, তারপরে না দেখে লিখবে, মুসলমানদের জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করবো, একটু দাঁড়ান, আচ্ছা কি বলবো, দেখো আরবি বারো লিখবে, প্রথমে লিখবে হলো ধর্মীয় উৎসব গুলোর নাম, ধর্মীয় উৎসবের নাম, আর লিখবে আরবি বারো মাসের নাম, লিখো ডায়রিতে, লিখো ডায়রিতে, লিখো রোল, হ্যাঁ লিখবে, আমি দেখবো আগামী ক্লাসে, দেখবো ক্লাসে খাতা এমন করে দেখাবে, এমন করে খাতা দেখাবে, লিখো রোল এগারো, লিখো ডায়রি লিখছো রোল ১১, আচ্ছা সবাই ডায়রি লিখো তারিখ দিয়ে ৮-৮-২১, বারো মাসের নাম আর চারটা ধর্মীয় উৎসবের নাম, বারো মাসের নাম আরবিতে, বারো মাসের নাম, বারোটা লিখবে না, কয়টা লিখবা, বারো মাসের নাম লিখবে, রোল নাম্বার ১৮ আছো ক্লাসে, রোল ১৮, দেখি তুমি সামনে আসো, রোল ১৮ পড়া বলো, সুরা ফাতিহা আগে বলো, হ্যাঁ লিখতে হবে, বাড়ির কাজ লিখতে হবে, বারে বারে জিজ্ঞেস করে, বলো, রোল ১৮ পড়া বলেনি, ডায়রি দেখেছেন, আমি
আচ্ছা এখন তুমি বলো বারো আরবি ছয় মাসের নামটা বলো প্রথম ছয়টা নাম বলো বলো আমি হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ শিখাচ্ছে কিন্তু তোমার এখানে প্রচুর শব্দ হচ্ছে তোমার বাসাতে শব্দ হচ্ছে তোমাকে দেখা যাচ্ছে না তোমার ছায়া পড়েছে তোমার মুখটা একেবারে মানে আফসা আফসা দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে তোমার উল্টা দিকে তুমি মনে হয় লাইটের উল্টা দিকে বসেছো এভাবে বসলে ক্লাস করলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি অন্য জায়গায় বসবে যেখানে তোমাকে দেখা যাবে বুঝতে পেরেছো আমি কি বলছি তোমাকে দেখ আমার পাইল এইচডব্লিউ ও হ্যাঁ হ্যাঁ এটা এইচডব্লিউ কে কে লিখেছে গো এত সুন্দর করে ধন্যবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ ও রোজি দেখো কত ভালো আচ্ছা আমি আগামী ক্লাসে দেখবো আপু এখন ঘন্টা দিয়ে দিলে আমি আগামী ক্লাসে দেখবো আগামী ক্লাসে দেখবো এই তোমাদের ই কি যেন বলে এই বারো মাসের নামটা লিখা ঠিক আছে আমরা এখন আপাতত এখান থেকে এটাই পড়ব বুঝতে পেরেছি বলেছি রোল আঠেরোর কিছু দেখা যায় না শুধু ওদের বাসা দেখা যাচ্ছে আর ফ্যান দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রোল তেইশ তুমি রোল তেইশ এতক্ষণ ক্লাসে ছিলে না আপু আপু তুমি এতক্ষণ ক্লাসে ছিলে রোল তেইশ ভালো আছি আচ্ছা তুমি কি পড়া বলেছ না বলো তো তাহলে লাইন পাই নাই আচ্ছা ঠিক আছে এখন তাহলে লাইন পেয়েছো এখন বলো ওই যে আরবি বারো মাসের নামে ছয় না ছয়টা মাসের নাম বলো 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 এখন বলো বলো আপু বলো এই যে মহরম মাসে বারো মাসের ছয় না মাসের নাম বলো প্রথম ছয় মাসের নাম রোল তো আচ্ছা বারো মাসের নাম তো পড়া ছিল আরবি বারো মাসের নাম প্রথম ছয় মাসের নাম জিজ্ঞেস করেছি বলো আওয়াল জামাতুস সানি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হয়েছে ঠিক আছে রোল নাম্বার 23 প্রথম 6 মাসের নাম কি হ্যাঁ মুহররম সফর রবিউল আউয়াল জামাদি সানি রজব চাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহজ বাবা সবগুলো বলে দিয়েছি মাশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ 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 রোল নাম্বার 23 তুমি কি পড়া বলেছো রোল 23 বলো বলো তাড়াতাড়ি বলো সময় চলে যাচ্ছে শেষ হয়ে যাবে ক্লাস বলো বলো ধর্মীয় উৎসব গুলোর নাম বলো প্রথমে ধর্মীয় উৎসব গুলোর নাম বলো বলো তাড়াতাড়ি আর ধর্মীয় আর বারো মাসের ছয়টা মাসের নাম বলো প্রথম ছয় মাসের বলো মহরম সফর রবিউল আউয়াল সানি জামাদিয়া সানি রজব শাবান জিলহজ জিলকদর আর সবই পারে আচ্ছা আমি তো ছয়টা জিনিস করেছি বারোটাই বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে সবাইকে অনেক অনেক সবাই পড়া শিখেছে আমি দেখেছি আচ্ছা ক্লাস এখনই শেষ হয়ে যাবে ক্লাস শেষ হয়ে গেলে সবাই আর জয়েন করার দরকার নেই তাহলে তোমাদের সাথে আগামী ক্লাসে আবার পড়া হবে আর আবার আবারও বলছি শোনো শোনো ভালো করে শোনো মশা যেন কামড় না দিতে পারে কি বলবা কি বলেছি মশা দেখলে কি করতে হবে মশা মশাকে কি করতে হবে মশাকে মশা মারতে হবে মশা মশা কি বলেছি কি হয়েছে কি হয়েছে রোল এগারো রোল এগারো কি হয়েছে রোল এগারো কি হয়েছে
মশা মারতে হবে মশা কেমন করে কেমন করে কেমন করে মশা মারবে কেমন করে মারবে মশা মারতে হবে মশা যেন কামড় না দেয় মশা কামড় দিলে কি হবে ডেঙ্গু জ্বর হবে এই জন্য মশা দিনের বেলা মশা যেন কামড় না দেয় হ্যাঁ মশা যেখানে পাবে সেখানে কি করবে একটা ঝাপট করে বাড়ি দিয়ে দিবে আল্লাহ হাফেজ